can even get some cars. সায়েন্স ফিকশন মুভি শুধু আমাদের এন্টারটেনমেন্টই করে যায় না, নিয়ে যায় বিজ্ঞানের মহাজগতে, আর সেই জগতে মাথা নষ্ট করে অ্যাকশন আর অ্যাডভেঞ্চারে ভরা। তো আজ কথা হবে আমাদের সেরা পাঁচটি সায়েন্স ফিকশন মুভি নিয়ে, যা আমাদের বলতে বাধ্য করবে ওয়াও। শুরুর আগে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। পাঁচে থাকছে তিনটি অস্কারের সাথে, আইএমডিবি 8.5 রেটিং এর সাথে, টার্মিনেটর 2, আর অ্যাকশন আর থ্রিলার আমাদেরকে বলবে কি কারণে আমি পাঁচে। চারে একটি নয় দুটি মুভিকে রাখা হয়েছে, যার মাঝে একটি আমার ব্যক্তিগত পছন্দের তালিকায় রয়েছে। বলছি ওয়ার্ল্ডের সবচেয়ে ব্যবসা সফল মুভিগুলো তালিকার এক ও দুই নম্বরে থাকা অ্যাভেঞ্জার এন্ডগেম এবং অ্যাভাটারের কথা। আর দুটি মুভি আইএমডিবি 8.4 এবং 7.8 এর তালিকার চতুর্থ স্থানটি দখল করে নিয়েছে। এই দুটির মধ্যে আমার পছন্দে থাকা মুভিটিকে নিয়ে অতি তাড়াতাড়ি একটি নতুন ভিডিও আসছে, তো তার জন্য অবশ্যই অবশ্যই সাথে থাকবেন। তিনে থাকা মুভিটি ক্রিস্টোফার নোলানের। তিনি হচ্ছে সেই ব্যক্তি যিনি তার মুভির দ্বারা আমাদেরকে তার মায়াজালে আবদ্ধ করে রাখে, আর সেই মায়াজাল থেকে বের হতে যেন আমাদের বারবার তার মুভির জগৎ থেকে ঘুরে আসতে হয়। আমি বলছি আইএমডিবি 8.6 রেটিং এর সাথে ক্রিস্টোফার নোলানের মুভি ইন্টারস্টেলার, যা মুক্তি পায় 2014। মুভিটির ভিজুয়াল ইফেক্টের জন্য মুভিটিকে অস্কার দেওয়া হয়েছে। আবার দুয়ে থাকা মুভিটি আমাদের সকলের দেখা সবচেয়ে পুরনো মুভিটি, আমাদের বুঝিয়েছে হলিউড কি জিনিস, কি হতে চলেছে আগামীর হলিউড। হ্যাঁ, আমি বলছি আইএমডিবি 8.7 রেটিং এর সাথে চারটি অস্কার নিজের নামে করা দি ম্যাট্রিক্স এর কথা, যা মুক্তি পায় 1999। মুভিটি ফিল্ম এডিটিং, সাউন্ড এডিটিং আর ভিজুয়াল ইফেক্টের জন্য অস্কার পেয়ে। একে থাকা মুভিটি মায়াজাল তৈরি করা ক্রিস্টোফার নোলানের, আইএমডিবি 8.8 রেটিং এর সাথে ইনসেপশন। এই মুভিটি দেখা প্রথম দেখার সময় আমাদের প্রত্যেকেরই মনে হবে কি দেখছি, সেই কি এর উত্তরের জন্য মুভিটিকে আমাদের নিজের মাঝে নিতে হবে। আর অর্ধেক কাজ ক্রিস্টোফার নোলান তার নিজেই মুভির দ্বারা করে গিয়েছে, আর যার জন্য এই মুভিটি চারটি অস্কার নিজের নামে করেছে, বেস্ট সিনেমাটোগ্রাফি, সাউন্ড মিক্সিং, সাউন্ড এডিটিং এবং ভিজুয়াল। এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস ইজ সাববি 2.1 সাইনিং আউট।